Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মানুষটা কাল থেকে সুমানে কেঁদে চলেছে, এবার কিন্তু আমাদের সবার টেনশন হচ্ছে। আপনি জানেন কাল সারা রাত ভালো করে ঘুমোয়নি পর্যন্ত, এত কেঁদেছে এত কেঁদেছে যখন পুরো পাথরের মতো হয়ে গেছে। প্লিজ মিস্টার কানেদন, কিছু একটা করুন প্লিজ। আমি কি করবো ওরম একটু বলতে পারবে? আর আমি যে নিজে খুব একটা ভালো আছি তা তো নয়। আমি তো জানি মিস্টার কানেদন, সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি এরকম কোন সিদ্ধান্ত কেন নিলেন যেটাতে দুটো মানুষ ভালো থাকে না, যে সিদ্ধান্তে দুটো মানুষই কষ্ট পাচ্ছে, কেন নিলেন? এটাই হয়তো আমাদের ভাগ্যে লেখা ছিল উর্মি, আর সেটাই হয়েছে। আমার আর কিছু করার নেই উর্মি। তুমি কিন্তু নন্দিনীর পাশে থেকো, ওর কিন্তু এখন তোমাকে দরকার। দাঁড়ান মিস্টার কানেদন, এখানেই তো আপনি ভুল করছেন। মুমু দিদির এখন আমাকে না আপনাকে দরকার, সেটা আমরা সবাই বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না? দেখুন মিস্টার কানেদন, আমি কিন্তু এখান থেকে কোথাও যাব না। আমি খুব ভালো করে জানি আপনিও মুমু দিদিকে খুব ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই তো এত বড় একটা স্যাক্রিফাইস করতে পারলেন। কিন্তু আপনি কার জন্য স্যাক্রিফাইস করলেন মিস্টার কানেদন? আপনি যার জন্য এত বড় একটা ত্যাগ করলেন, এত বড় একটা স্যাক্রিফাইস করলেন, সেই তো আপনাকে ছেড়ে ভালো নেই। আর মুমু দিদি যে আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে না সেটা তো আপনিও জানেন, তাহলে কি করে এটা করতে পারছেন? হ্যাঁ উর্মি জানি, কিন্তু কোনো কিন্তু নয়। আমাকে টুকাইবাবু একটা কথা বলে, ভালোবাসলে সব কিছু করা যায়, সব রকম খারাপ পরিস্থিতিকেই জয় করা যায়। সেটা কি করে জানেন? সেই ভালোবাসার মানুষটার পাশে থেকে। মিস্টার কানেদন, দুটো মানুষ যদি দুজন দুজনকে ভালোবাসে তাহলে তো তারা একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারে না। এখন মুমু দিদির আপনাকে সব থেকে বেশি প্রয়োজন। আপনার এখন বেশি করে উচিত মুমু দিদির পাশে থাকা আর হাতটা শক্ত করে ধরা। প্লিজ মিস্টার কানেদন, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনি আপনার বাড়ির লোকদের কনভিন্স করুন, আপনি আপনার বাড়ির লোকদের বোঝান। আমিও আমার ফ্যামিলিতে গিয়ে একই কাজ করব, কিন্তু প্লিজ এভাবে মুমু দিদিকে ছেড়ে চলে যাবেন না। হ্যাঁ মুমু দিদি ভালো নেই মিস্টার কানেদন, প্লিজ ওকে এভাবে একা করে দেবেন না। Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।